সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের আলু পরোটা রেসিপি। প্রথমে নিয়ে নিচ্ছি কিছু আলু সিদ্ধ, সাথে নিয়েছি রসুন, রসুন বাটা, কাঁচামরিচ বাটা আর কিছু ধনিয়া বাটা। এখন এর মধ্যে দিব লবণ, পরিমাণ মতো লবণ। দিয়ে দিব একটু জিরে বাটা, সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। আমার সুবিধার্থে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা ইচ্ছে করলে চামচ দিয়েও মাখতে পারেন। সফট একটা ডো বানাচ্ছি আলুর পুরি বানানোর জন্য। তৈরি হয়ে গেল আমাদের আলুর ভর্তা। এখানে নিয়েছি আটা, এটা পুরি বানানোর জন্য আগে থেকে মেখে নিয়েছি। সফট একটা ডো বানিয়েছি, এই আটার সাথে দিয়েছি একটু লবণ, একটু কালো জিরা, একটু তেল দিয়ে গরম পানি দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। এখন একে ছোট ছোট লিচিলা আকার দিতে হবে। আমি 1 কাপ আটা নিয়েছিলাম, 1 কাপ আটায় আমার 5টি রুটি হবে। এগুলোর ভিতরে আমার মেখে রাখা আলু ভর্তাটা দিতে হবে। ভরে নিয়েছি আমি, আর একটু করে দেখাচ্ছি। এইভাবে আমি আরো কয়টি বানিয়ে নেব। এখন একটি বেলুন পিড়ার সাহায্যে আমরা এটাকে রুটির মতো করে আস্তে আস্তে আলতো হাতে বেলে নেব। সবগুলো বেলে নিব, এভাবে করে আমি সবগুলো বেলে নিব। একটি ফ্রাই প্যান বসিয়েছি, এখন এই ফ্রাই প্যান গরম হলে ভেজে নেব। এটি হালকা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে তেল। ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে কিছু তেল দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে রুটিগুলো ভেজে নেব। এভাবে করে সবকটা আমি রুটি মতো করে ভেজে নেব। আমার তৈরি হয়ে গেল আলুর পরোটা সাথে চা। এখন আমরা বিকালের নাস্তায় এটা খাব। আপনারা চাইলে সকালের নাস্তায় এটি বানিয়ে খেতে পারেন। এবং আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফিজ।